গ্রেফতার কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি আপনাদের জেনে রেখি, গ্রেফতার কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তব বাগচি তাকে বড়তলা থানায় নিয়ে আসা হয়। আর এই গ্রেফতারের ঘটনার পরই থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। আপনাদের জানিয়ে রাখি, হুমকি ও অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে কৌস্তব বাগচিকে। ইতিমধ্যে স্বাস্থ্য পরীক্ষার জন্য আরজিকর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যা মনে করা হচ্ছে সাগরদিঘির হারের পর প্রদেশ কংগ্রেস সভাপতিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এরপরেই গতকাল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করেন কৌস্তব বাগচি। মুখ্যমন্ত্রীকে নিয়ে লেখা একটি বই পড়ার কথাও বলেন তিনি। আর এই ঘটনার পরেই আজ তাকে গ্রেফতার করা হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আপনাদের জানিয়ে রাখি, গ্রেফতার কংগ্রেসের নেতা আইনজীবী কৌস্তব বাগচি। এই ঘটনার পর আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা নেপাল মাহাতোর সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আজ নেই কাল হতোই, যা অবশ্যম্ভাবী ছিল। তার কারণ হচ্ছে কৌস্তব বাগচি দীর্ঘদিন থেকে আজকে ঝালদা পৌরসভা বিশালভাবে লড়াই করে তৃণমূলকে পর্যদস্ত করেছে সাগরদিঘি। সেখানেও মহামান্য হাইকোর্টের সেই নির্দেশে আমরা যে যাকে অ্যারেস্ট করেছিল বিনা দোষে তাকে জামিনে মুক্ত করে ইলেকশনে জিতে গেছে, এইগুলো থেকেই তার রাগ ছিল। পরবর্তীকালে একটা ঘটনা গতকাল ঘটেছে, কিছু বই নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, ব্যক্তিগত আক্রমণ ওই দিক থেকেই শুরু হয়েছে, তার কাউন্টার হয়েছে। তো এগুলো একটা মানে হীনমন্যতার পরিচয়, ছোট মনের পরিচয়, এবং রাজ্য সরকার এবং বিশেষ করে তৃণমূল দলের আজ যে কোনো নীতি নেই, তারা বাক স্বাধীনতা রোধ করতে চায় এবং কোনোভাবেই মানুষ তারাকে পছন্দ করছে না। পুলিশ নির্ভরশীল যে দল সেটা কিন্তু পুরোপুরি প্রমাণিত হয়ে গেল। আজকে পুলিশের এই ঘটনাটায় আরো বেশি নিচে নামিয়ে দিয়েছে তারাকে, এবং একটা বড় ভুল আরো তারা করলো, এবং আগামী দিনে এর খেসারত ভালোভাবে তারাকে দিতে হবে। কৌস্তব বাগচি ঢুকেছে, ঢুকবে, বেরোবে, আমরা আইনের আশ্রয় নেব, পথে আন্দোলন করব, কিন্তু মানুষ চিনে যাবে আজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে কি ধরনের নাক্কারজনক ঘটনা পুলিশের মাধ্যমে করা হচ্ছে, এটা কিন্তু আরো বেশি প্রকাশ্যে এসে গেছে। এবং আমার মনে হয় এটা একটা বড় সড়ো ভুল পদক্ষেপ সরকার নিয়েছে, এবং এর খেসারত দিতে হবে আগামী দিনে। কংগ্রেসকে তারা দেখতে পাচ্ছে না, কংগ্রেসের আগামী দিনে উত্থান অবশ্যম্ভাবী, এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে তার টের পাওয়া যাবে হাড়ে হাড়ে। আজকে কৌস্তব বাগচির মতো লড়াকু নেতাকে জেলে আটকে রাখা যাবে না। মানুষ যারা যুব ছেলে মেয়ে সবাই রাস্তায় নামবে, এবং এটা ভালোভাবে এর সমর্থনে সবাই কিন্তু এগিয়ে আসবে। আপনাদের জেনে রেখি, কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তব বাগচিকে গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনার পরেই বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, তিনি বলেন কাদা ছোড়াছুড়ির রাজনীতি ঠিক না, প্রতিহিংসার রাজনীতি ঠিক না। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই কাদা ছোঁড়াছুঁড়ির রাজনীতি আমার মনে হয় ঠিক নয়। অনেক ঘটনা হয়তো থাকে অপ্রিয় ঘটনা, কিন্তু সমাজের স্বার্থে সেগুলোকে আমরা বলি না বা সামনে আনি না, কিন্তু কেউ যদি শুরু করে তখন স্বাভাবিকভাবে প্রত্যুত্তর আসে। আমার মনে হয় একটা সীমার মধ্যে থাকা উচিত, আর নাহলে প্রতিহিংসার রাজনীতি বা কাউকে ব্ল্যাকমেল করার জন্য, কাউকে বদনাম করার জন্য যদি এরকম কেউ বলে, সেটা আমার মনে হয় কারো পক্ষেই ঠিক নয়। কেউ যদি তথ্য দেয় জানে সত্যিকার, তার তথ্য বলা উচিত, অনেক জিনিস গোপন থাকে। আর নাহলে খালি গিমিক দেওয়ার জন্য যদি কেউ বলে বিশিষ্ট লোকেদের নাম, এটা ঠিক নয়। তো নিশ্চয়ই ওনাকে তথ্য আছে, নাহলে তো জোর দিয়ে বলছেন কেন? তো সেই তথ্য সামনে আনা উচিত। সুদীপবাবুর মেয়ের মৃত্যুটা নিয়ে বলছেন, হয়তো নিশ্চয়ই ওনার কাছে তত্ত্ব আছে, উনি তাই বলেছেন। আমি জানি না কার বিরুদ্ধে কি বলেছেন, কেন বলেছেন, সেটা যদি জিজ্ঞাসাবাদ হয় তো বেরোবে। আপনাদের জানিয়ে রাখি, কংগ্রেস নেতা কৌস্তব বাগচিকে হুমকি ও অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ, এবং তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু করা হয়েছে। আর এই ঘটনার পর সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। গতকাল রাত্রে কৌস্তব বাগচিকে কংগ্রেসের মুখপাত্র এবং আইনজীবী তাকে নক্কারজনকভাবে, বেআইনিভাবে, অন্যায় করে পুলিশ গ্রেপ্তার করল। মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, স্বৈরাচারের সমস্ত লক্ষণ ফুটে উঠছে। উনি যা খুশি বলতে পারবেন, কিন্তু ওনাকে ওনার পছন্দ নয় এমন কোনো কথা কেউ বলতে পারবে না। আমি যতটুকু বুঝেছি একটা বই, সেই বইটাকে রেফার করা হয়েছে। মুখ্যমন্ত্রী তেমনটা হলেও বই অন্যায় করেছে বলে তার বিরুদ্ধে কেস করতেন, আমি তো একাধিকবার বলেছি। কই সে বই সম্পর্কে তো মুখ্যমন্ত্রী কখনো কিছু বলেননি, কোর্টেও যাননি। কৌস্তবের ওপরে রাগ হতে পারে, কিন্তু তার জন্য শ্রীলতা হানি,
সরকার নিজেকে ক্রমশ ক্রমশ স্পষ্ট করে দিচ্ছে যে স্বৈরাচারী নখ দাঁত বার করে সে চলছে, ভয়ঙ্কর, এ কখনো হতে পারে না। সাগরদিঘির নির্বাচনের পর মাথাটা খারাপ হয়ে গেছে, হারবে তার ভয়ে নিশ্চিত হয়ে গেছে এবং হারবে সেই ভয়ে বেআইনি কাজ করছে, স্বৈরাচারী মনোভাব নিচ্ছে, এ কখনো রাজ্যের মানুষ মানবে না। এর বিরুদ্ধে প্রতিবাদ স্বাভাবিক, কারণেই রাজ্য জুড়েই মানুষ করবে। কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিকে গ্রেফতার করেছে পুলিশ, হুমকি ও অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু করা হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, সাগরদিঘিতে হারের পর প্রদেশ কংগ্রেস সভাপতিকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করেন কৌস্তভ বাগচি, এমনকি মুখ্যমন্ত্রীকে নিয়ে লেখা একটি বই পড়ার কথাও বলেন তিনি। আর গতকালের এই ঘটনার পর আজ তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এবং তাকে বড়তলা থানায় প্রথমে নিয়ে আসা হয়। সেখানে থানার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মী সমর্থকেরা এবং তারপর তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আরজিগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপনাদের জেনে রাখি, কৌস্তভ বাগচিকে গ্রেফতার করেছে পুলিশে, তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আপনাদের জানিয়ে রেখে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, আপনার কাছে জানতে চাইবো, কৌস্তভ বাগচি যাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে শ্লীলতাহানির অভিযোগ এবং একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে, সরকার স্বৈরাচারী এমনটাও মন্তব্য করছেন বিরোধীরা, কি বলবেন আপনি? দেখুন, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, বাংলার তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী, তার সম্বন্ধে যেভাবে কুরুচিকর অবমাননাকর মন্তব্য করা হয়েছে, যেভাবে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এই কাজ করার জন্য প্রশাসন সঠিক পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে। ধন্যবাদ শান্তনুবাবু, আমরা কথা বলছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। গ্রেফতার কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তভ বাগচি, তাকে গ্রেফতার করা হয়েছে একাধিক জামিন অযোগ্য ধারায়, তাকে তার বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে। আর এই ঘটনার পর আমরা কথা বলেছিলাম অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের সঙ্গে। তিনি বলেন এই ঘটনা আগামী দিনে আরও ঘটবে, এই সরকার যতদিন থাকবে ততদিন গুন্ডারাজ জারি থাকবে রাজ্যে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। 2011 সালে তথাকথিত মা মাটি মানুষ সরকার সংবিধানের নামে শপথ গ্রহণ করে রাজ্য প্রশাসন পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিল এবং এটা পরিষ্কার সেই দিনই রাজ্য সরকার পরিকল্পনা নিয়েছিলেন যে এখানে কোনো বিরোধী কণ্ঠস্বরকে মুখ তুলতে দেওয়া হবে না, বিরোধী কণ্ঠস্বরকে আক্রমণ করতে হবে এবং তার কারণে দুষ্কৃতিরাজ এখানে কায়েম করতে হবে। দুষ্কৃতি, পুলিশ প্রশাসন এবং শাসক দল মিলিতভাবে বারে বারে আমাদের সংবিধানে বর্ণিত যে অধিকারগুলো নাগরিক অধিকার হিসেবে স্বীকৃত তার উপর আক্রমণ করা হচ্ছে। স্বাধীন মত প্রকাশের অধিকার, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার সবকিছুর উপরে আক্রমণ হচ্ছে। সে কারণে অম্বিকেশ মহাপাত্র উপর যেমন আক্রমণ ঘটেছে, শিলাদিত্য চৌধুরীর উপর আক্রমণ ঘটেছে, তানিয়া ভরদ্বাজের উপর আক্রমণ ঘটেছে, এরকম প্রচুর উদাহরণ রয়েছে। সুদীপ্ত গুপ্ত খুন হয়েছে, বরুণ বিশ্বাস খুন হয়েছে এবং তার পথেই কৌস্তভ বাগচিকেও গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এই সরকারে যতদিন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, পুলিশ মন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, শাসক দলে তৃণমূল কংগ্রেস থাকবে, ততদিন এই গুন্ডারাইজ কায়েমকে আরো তীব্র থেকে তীব্রতর করা হবে, কার্যত পুলিশি রাজ এখানে কায়েম করা হবে।